আসসালামু আলাইকুম, আমি কানিজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখা শুরু করেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার আমরাও ভালো আছি। এই ব্লগটা আমার চাঁদরাতের দিন রেডি করা হয়েছিল, বাট সময় ব্যস্ততার জন্য শেয়ার করতে পারিনি। পারিবারিকভাবে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য লেট করে আমার এই ঈদ ব্লগ ভিডিওটি ছাড়া হলো। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ব্লগ ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। আর এই মুহূর্তটা হচ্ছে ঈদের থার্ড দিন। আমি আমার মেয়ে আমরা সবাই রেডি হয়ে আমার বাসার পাশেই একটি ফুড সোসাইটি হয়েছে, সো ওখানে গেলাম। মোটামুটি ওখানে ছোট বাচ্চাদের জন্য একটা প্লে জোনও আছে, তো ভাবলাম ছোট বেবিও খুব এনজয় করবে, আমরাও একটু ঘুরে আসি, এই আর কি অবস্থা। আর এই ঝর্ণাটার পাশে দাঁড়িয়ে আমি একটু ব্লগ করে নিচ্ছিলাম। তো অনেক সুন্দর একটি এরিয়া, যদি আপনারা এখানে কেউ আসতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ডিটেলসে এটার অ্যাড্রেস বলে দিব। যারা ঢাকা বাসাবোর আশেপাশে থাকেন তারা আসতে পারবেন এই জায়গাটিতে। এটা খুবই আমাদের বাসার কাছে, হেঁটে গেলে 2-3 মিনিট সময় লাগে, এই আর কি অবস্থা। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার বড় মেয়েকে বললাম একটু শ্যুট করো, তো মেয়ে করছিল, আমি একটু চারপাশে সবাইকে দেখছিলাম। তো মাশাল্লাহ আমরা এখানে বেশ এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছিল। আর এখন আমি এই যে বাচ্চাদের সাইডটাতে একটু যাচ্ছিলাম, হ্যাঁ, গিয়ে দেখলাম আমার ছোট বাচ্চা ওর বাবার সাথে এখানে এসে এই যে ঘোড়াতে বসেছে। মাশাল্লাহ এখানে যে আমার ছোট মেয়ে আলিশা মনি, ও কিন্তু ঘোড়াতে উঠে খুব সুন্দর করে ঘোড়া চালাচ্ছিল, আর আশেপাশে সবাইকে দেখছিল, কারণ এত মানুষ একসাথে কখনোই দেখেনি। তো সবাইকে দেখে ওরও ভালো লাগছিল। আর আমার ছোট বাচ্চা মাশাল্লাহ অনেক মিশুক, যে কোনো এনভায়রনমেন্ট যে কোনো কারোর সাথেই খুব দ্রুত সে মিশতে পারে। তো এই তো সে সবাইকে দেখছে, নজর করছিল, আর নিজের মতো করে খেলাও করছিল। সবাই কিন্তু দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আর অনেক আপু ভাইয়ারা জানতে চেয়েছেন হাসান ভাই কাকে বিয়ে করেছে, হাসান ভাই বউয়ের বাসা কোথায়। আসলে হাসান ভাই যাকে বিয়ে করেছে ও হচ্ছে আমার খুব কাছের একজন ছোট বোন, আর ও ঢাকাতে থাকে এখন। এতটুকুই বলবো, আর ওকে আমি ওদেরকে বিশেষ করে ওর ফ্যামিলি বা হাসান ভাইয়ের ওয়াইফ যে হয়েছে বর্তমানে, ও আমি ওদেরকে অনেক আগে থেকেই চিনি, একদম ছোটবেলা থেকে চিনি ওদেরকে। আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড, আমরা লং টাইম একই সাথে একই এরিয়াতে অনেক বছর ছিলাম, আর ওরা ঢাকার লোকাল। তো যাই হোক, এতটুকু বললাম, বিস্তারিত নেক্সট ব্লগে যা বলবো, কারণ আমার হাসান ভাই আর ওদের বিয়ের ব্লগের অনেকগুলো কাজ এডিটিংয়ের বাকি ছিল, যার জন্য আমি শেয়ার করলাম না আজকে। আমার ঈদ ব্লগ এই ব্লগটি ছেড়ে দিলাম, তো নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আজকের ব্লগটিও আপনারা এনজয় করেন। আর হচ্ছে যারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, আসলে আমি হাসান ভাই যার সাথে বিয়ে হয়েছে ওকেও খুব ভালোবাসি, আর ব্যক্তিগতভাবে জীবনের গল্প আপু তাদেরকেও আমি খুব বেশি ভালোবাসি, পছন্দ করি, ওই জায়গা থেকেই আসলে শেয়ার করা, আদারওয়াইজ কিছুই না। আর আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই একদম লাইফস্টাইল একটি চ্যানেল, এখানে কোনো রোস্টিং বা কাউকে নিয়ে রোস্ট করা ওই ধরনের মেন্টালিটি নিয়েও কিন্তু আমি থাকি না, আর ওটা আমি পছন্দ করিও না। আমার কথা হচ্ছে ভালো কিছু শেয়ার করব, ভালো কিছু দেখাবো, আমার দৈনন্দিন জীবনে যা ঘটছে যা কিছু হচ্ছে, জাস্ট ওখান থেকে কিছু কাটসাট করে আপনাদের মাঝে শেয়ার করা, এটাই হচ্ছে আমার উপলক্ষ। আর আমার এই চ্যানেলটাকে আমি অনেক বেশি ভালোবাসি, আমার সাথে যারা আছেন আপনাদের সকল আপু ভাইয়া, ছোট ছোট আপু ছেলে মেয়ে সোনামণিরা যারা আছে সবাইকে অনেক বেশি পছন্দ করি, কারণ অনেকেই আমার চ্যানেলে আসেন, আমার ফ্যামিলির বা ফ্যামিলির বাহিরের আমার ফ্রেন্ড সার্কেল। তো আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু শেয়ার করার, দ্যাটস ইট, এতটুকুই বললাম। তবে যার মানসিকতা যেমন, যার মেন্টালিটি যেমন, তাদের চিন্তাভাবনা ওইরকমই থাকবে, ওইভাবেই নিবে। আমি চিন্তা করি সব কিছু সুস্থভাবে, সো আমার কাছে সব কিছু সুস্থই পাবেন।
অনেক জটিল কথা বলে ফেললাম ভালো লাগার মতো। তবে হাসান ভাই আর তার ওয়াইফের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, কারণ হাসান ভাইয়ের যার সাথে বিয়ে হয়েছে সে আমার ছোট বোন, আর ওদের পরিবারের সাথে আমাদের খুব গুড একটি আন্ডারস্ট্যান্ডিং রিলেশন। ওদের প্রত্যেকটি ভাই বোনের সাথে আমাদেরও সকল ভাই বোনদেরই একটা ফ্রেন্ডশিপ আছে। তো হাসান ভাই শ্বশুর শাশুড়ি আইমিন আমাদের আন্টি আঙ্কেলও যথেষ্ট ভালো মন মানসিকতার, আর হাসান ভাই যে ফ্যামিলির মেয়েকে বিয়ে করেছেন অনেক উচ্চবিত্ত পরিবারের মেয়ে, ওরা বংশীয়ভাবে অনেক উচ্চ পরিবারের মানুষ এবং বংশীয় মর্যাদা ওদের অনেক সয় সম্পূর্ণ, এলাকার ভিতরেও ওরা খুব স্বনামধন্য একজন মানুষ। যাই হোক, আমি হয়তো বা তাদেরকে বেশি ভালোবাসি বা মানসিকভাবে মানবিকভাবে চিন্তা করলে আমার দৃষ্টিতে এটাই হবে, হাসান ভাই যে পরিবারে বিয়ে করেছেন অনেক ভালো একটি পরিবারে তার সম্বন্ধ হয়েছে। ওদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক দোয়া। আমি আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলাম যার জন্য অনেক কিছু ডিটেলসে শেয়ার করতে পারছি না, তবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব এই আর কি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে এখানে খুব এনজয় করছে, খুব মজা করছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর বড় মেয়ে তার পাশে আছে, আমিও ছিলাম, ওর বাবাও ছিল, আর কিছুক্ষণ পর আমার ভাইয়ের ছেলেও আসছে, ও খুব মজা করেছে। আসলে এরকম পরিসরে আসলে কি হয়, বাচ্চারা বাহিরের এনভায়রনমেন্টের ব্যাপারে ওরা একটু অবগত হয়, ওদেরও ভালো লাগে। এই তো এই ঘোড়াটার ভিতরে আমার মেয়ে খুব এনজয় করছিল, আমার দেখে ভীষণ ভালো লেগেছে। ছোট মানুষ আসলে ওরা একটু ঘোরাফেরা করলে কিন্তু ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো আমি বিদায় নিয়ে নিই, আমার ফুল ব্লগটিতে এনজয় করবেন। এখানে যে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে, ও ছোট মেয়েকে কেয়ার করছে, আমার ভাইয়ের ছেলেও ওই যে হাসছে, কি মজা করছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো সুস্থ থাকুক এই দোয়া করি। তো সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটির পাশে থাকেন, সবাই আমাকে লাইক শেয়ার করে সাপোর্ট করবেন। আমার এই ইউটিউবিং চ্যানেলটা, আমি ইউটিউবিং করছি আজকে মেষ অনেক বছর হয়েছে, আপনাদের ভালোবাসা পেয়েছি অনেক। আর যারা অনেক আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে দিবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।